আল্লাহ আমার মা বলছে বাবা মদিনার কথা ঘুরিয়ে মদিনার মারাই বলে আমার ধরিস না, কুরবানি বন্ধ করে দিল, আমার মা ওয়াদা খিলাফ করা যাবে না। তার ওয়াদা রক্ত মাপ অবস্থা নিয়ে গায়ে রক্ত শীতে নিয়ে বাড়ি বসে মা মা করে হোলা হয়ে গেল, সারাদিন চলে গেছে। আল্লাহ কখন বাড়ি বাড়ি পাবো, কখন আমি মা সেরা না দেবো, আমার মা আমাকে দেবে খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। মা মা করে বাড়ি রহনা হয়ে গেল, বেলা ডুবিয়ে যায়, বাড়িটার বহুদিনের বহু ঘরের পর আছে, সন্ধ্যা হয়ে যায়, ঈশার নামাজে টাইম শুয়ে গেল, সামনে আদান শোনা যায়, ঈশার আদান কানে শুনেছে, মনে হয় সামনে বোঝা মসজিদ আছে, সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি, আল্লাহ ঈশার নামাজে জামাতে পড়তে পারি, আল্লাহ সামনে আদান দিতে মহাজেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ ঈশার নামাজ ঈশার নামাজ পড়তে হবে, তাই নামাজই মানুষ আমার দূরত বেড়ে যায়, গেতে গেতে সামনে মসজিদ দেখা যায়, মসজিদের দরকার কাছে জামাতে নামাজ ফিরে দিও। আল্লাহ আমি সারাদিন আসাম, আমি একত্র আমাদের জামাতে পর্ব পাইলাম না, উজু খানে উজু করতে দেবে এমন সময় কে বা মসজিদের পিছনে চিক করবে বাসা, আমাদের শ্রেষ্ঠ হলো বাসা, সবাই তো বাড়ি গেছে, কোন মানুষ তো না, আমি তো একটা বিদেশি মানুষ, কে সে একটু দেয় উজু অর্ধে রাখিয়ে সবাই মসজিদের পিছনে গেলে যে দেখে একটা মানুষ বলতে লোকটাকে দুখণ্ড করে দিয়ে চলে গেল, ভরা কৃষ্ণ দুষ্ট লোকটা চলে গেল, এই যুব আল্লাহ মারা বললো আল্লাহ আমি বিদেশি মানুষ, আল্লাহ এটা কোন লোক কোন হয়ে গেল, মারা হয়ে গেল, এই লোক আল্লাহ কিভাবে এখানে থাকে, গ্রামের মানুষ কেউ হোক আব্দুল সামাদিক খুঁজে দিল, গ্রামবাসীরা তোমরা বাড়ি দিকে চলে গেলে তোমার সমাজের মানুষ থেকে খুন হয়ে গেল, কত বাবা খুনের আওয়াজ যদি গ্রামে পৌঁছে যায় কোন মানুষ বাড়ি থাকতে পারবে কি, সবাই মসজিদ দিকে চলে এসেছেন, একটা লোক হয়ে গেছে লোকটা চিনি না কোন জায়গা মানুষ, আমিও বিদেশি আমিও জানি না, সব লোক দেখলো ওই যে লোকটা খুন হয়ে গেল সেই লোকটা ছিল ওই সমাজের রক্ত মাখা কেন, জোড়া রক্ত কেন, গায়ে রক্ত ছিটে গেল, তুমি মানলি না আমি মারি না, সবাই বললো প্রমাণ আছে, যখন পিটাই শুরু করলো একটা মানুষ যদি তুমি এত কিসে হয়ে যায় কত বাবা মানুষের মনিকার দিক দেখবে নাকি, পিটাই করতে করতে দুর্বল বলে ধরো সবার হাত পা ধরে বলে বন্ধু রে আমাকে মারলা ভাই
আমি খুব খুনি না, আমি খুব করা জানি না, আমি একটা মদিনার কষাই, আমি মদিনার জবাই করি, জুম্বা জবাই করি, বাইরে আমাকে বাড়ি শেষ করবেন না, আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও বহুদূরে আমার বাড়ি, ভাই আমি আমার জীবনে জীবনে একত্র নামাজ কায়দা করি না, সবাই বলছে নামাজ দূরের কথা, তো মসজিদে প্রবেশ করা চলবে না, মাঝে মাঝে সবাই দুর্বল বলে দিল, মাথা পেরে গেল কবল পেটে গেল রক্ত জমিনে ঝুলতে যায়, সবাই হাত ধরে পাঁচ এই যদি আমার আপন দল কেউ নেই ভাই, আমার বাপ নাই, আমার ভাই নেই, আমার বোন নাই, আমার যদি মেরে শেষ করে দেয় এই দুনিয়া আমার একটা অত বাধা মাতার ভাই, মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেয়া কমর রশি লাগে হাতে রশি লাগে টানি টানি কাজী দরবারে বাদশার দরবারে দিয়ে দেন বাদশা ছিল আল্লাহ মক্কা কি পড়ার যাই আল্লাহ নবী হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সাত সিগারি মানুষ আল্লাহ আরশের সাত করে দান করবে তাতে এক নম্বর হলো ন্যায় করেন বাদশা বাদশা দরবারে হাজির করালো বাদশা বল ভাই রে এই লোকটারে বিনে আমার এত কষ্টে কেন মারপিট করেছেন বলতে অনুহলা ইনি আমার সমাজে একটা মহৎ মানুষকে হুকুম করেছে জিন্দাতে জবাই করে দিয়েছে প্রমাণ দিয়ে সাক্ষীকে আমরা প্রমাণ আছি রক্ত মাখা সুই রক্ত মাখা ধোলা গায়ে মাথায় কাপড়ে রক্ত দাগ বাসাবো সাবুনা এরা তো সাক্ষী দেয় মুসলমানের আমত্তাকে এরা নামাজি এনারা মিথ্যা হইতে পারে না প্রমাণ হল সুই রক্ত মাখা ধোলা রক্ত মাখা গায়ে রক্ত দাগ বাসা হলো নাই কেন বাসা বাবারে আমি আল্লাহ ভয় করি রসুলের সংবিধান মানি চলি আমি বাদশা আমার কাছে গরিব ধরি না যাই যেটা কর্ম করবে কর্ম ফল পাবে আমার মতো বিচার না আমার মতো বিচার জমানি না টাকা যদি বিচার সরি মস্তান যদি ফয়সলা সরি আর পাখি যদি জয় সরি ঠিক না বেঠে গরিব মানুষের ছেলে কালে ঘরে বিয়ে করে বিয়ে তাড়াতাড়ি বলে দাও আজকে ধনী মানুষের ছেলে বিয়ে করে তাদের কাজী ভুল মেয়ের বাবার ভুল ঠিক না বেঠি আল্লাহ ছাড়ি দিবে আল্লাহ ছাড়ি দিবে আল্লাহ হককে হাকির কেমন আল্লাহ ন্যায় বিচার করে নেবে তুমি গ্রামের কেমন বিচার কেমন মহত তুমি তোমার দ্বারা গরিবের কষ্ট হয়েছে ধনীদের কষ্ট হয় নাই জয় বলছি না বেশি আজকে দাও কাল ফজর নামাজ পড়াবেন এই এই লোকটাকে দুষ্ট রাখে আমি বাসটা নিজ হাতে দলে করে দিয়ে দেবো জনগণ খুশি হয়ে গেল যেমন কর্ম আমল ফল ফজরে আদা হয়ে যায় হাজার হাজার মানুষ বাসা নেয় বিষয়ে দেখতে এসে দেশের মানুষ বলে আমার বাসার কাছে গরিব ধরি না আমার বাসা নেই বিচার বাসা নেই বিচার দেখতে যাব তো দলে দলে মানুষ চলে গেল বাসার দরবারে বাসা বলল ও মন্ত্রী এখন আমার নেই বিচার ফয়সাল হবে তাকে সম্মানক বাঁধানি রায় দিয়ে দিছি নাকি দোকান করা হবে এই দুষ্টটাতে যা ওই দুষ্টটা কোথায় আছে এখন কইছে মহারা কারাদণ্ডের ভিতরে
হাতে রশি পায়ে রশি লাগা বন্ধ আছে, যার এবং তিনি যার ওই দুষ্টকে কারাদণ্ডের ভিতরে দেয়া বলো। বাদশা তোমাকে রেডি হতে বললো, বাদশা নিজ হাতে তোকে দু খণ্ড করিয়া দেবে। ওই যুবকটাকে বলি দাও ওনা কোন কবা মঞ্চ কোন খাবার মঞ্চ যা বলবে ও মন্ত্রী আমার কাছে আসে কথাটা বলো। মন্ত্রী যে বললো রে দুষ্ট যুব ও নিষ্ঠুর যুব চলে আসো, কান দিলাম না আমার বাচ্চার কাছে ধনী গরিব নাই সমান বিচার করে। আমি জানি বাচ্চা নাই বিচার মানুষ অন্যায় করে না আল্লাহ, আমি বাচ্চা নাই মানি আমি অপরাধী রে মন্ত্রী। আমার একটা কথা আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই ও দিলে আমি কিছু খাইতে চাই না। আমার একটা কথা বাসার আগে বাসা মৃত্যু কাছে মৃত্যু হওয়ার আগে আমার একটা কথা শুনি কি কি বলো। বাসা ফোন করে দিয়ে আমি রাখি আসি খুন হওয়ার আগে আমার ফুলদম কেউ নাই, বাচ্চার কাছে দিকে সন্ধ্যা আমার ভাই নাই, আমার ভোট নাই, আমার আব্বার নাই। মন্ত্রী আমার একটা মাছে বাচ্চার কাছে মৃত্যু হওয়ার আগে আমার হত বাগা মাটা গানি একবার দেখতে মোদের আমি কিছু চাই না, আমি বাঁচতে চাই না, আমার মাটা যদি একবার দেখতে দিত আমি মার কাদর জেলে আমি মা গোয়াদা দিয়ে গেছি। মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে, আমার মা জানে না আমার এই জায়গার মৃত্যু হবে। মন্ত্রী সব কথা বললো, মহারা ওই যুবক একটা আবে খাইতেও চাই না বাঁচতেও চাই না মরতে চায়, তার কি মরণের আগে একটা মাছরা পৃথিবীতে আপনার কেউ নাই, মরণের আগে ওই মাছরা একবার দেখতে বাসা বললো রে ইনি বাঁচতে চাই নাই খাইতে চাই না, আমি বাসা তো নেই বিচারাই দিয়েছি মৃত্যু হবে, এনার মা দেখতে চাই এনার মার কাছটাকে যদি আমি দূরে রাখি এনার মা জন্য কষ্ট পাবে, এনার মা না জন্যে কষ্ট পাবে। যা দামতে যা ওই দুষ্টকে নিয়ে যাও সেনাবাহিনী সহকারে হাতে রশি লাগে কোমরে রশি লাগে সেনাবাহিনী ওই তার মার দরবারে একটা শুধু মুখ দেখার জন্য নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায় সামনের বাড়ি সঙ্গে নিয়ে যায় ঘরে দরজা যা করে মা দরজা খুলিতে খুলিতে মা কেমন তোমার কর মা আমি বিনা বাধারে আমি খুনিয়া স্বামী হয়ে গেছি। মা তার জামাত পরে রে মা জানে আমার সন্তান মদিনে গিয়েছে,
আমার সন্তান আমার এত রে কে দেখায়, আরে রে আমার শুরু ধরি ধরে আমাকে কে মা মা করে দেখায়, মা শেষ করে দিয়ে রে ওই কণ্ঠ সুরতে শুনলো আমার আমার বাবার মতন করে কে আমাকে মা করে দেখায়। সোনার সালওয়া আমি আমার জীবনের বড় কথা একদিন সভা করেছে কলগছিয়ার নাম শুনতেন, কলগছিয়ার সভা করেছে যে এক বাড়িতে আমি ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমার খাবার দিয়ে যখন যায় আমি মহিলাটার নীতি তাকে বলে আল্লাহ আমার মা তোকে বলি খাবার দিয়ে যে আসিল আমি বাবা তাকায় মহিলাটা বলে বাবারে পিয়ালের মান আমার দিকে কেন বারবার তাকা, যখন আপনি প্রথমে বাদরি করতেন গো তখন আমি দেখিলাম আমার মা কেন আসলো, আমার মা তার কাছে তোমার মতন চাষি আম্মা তোমার হাতনি গুলা আমার মার মতন গো তোমার কথার টন গুলা আমার মার মতন, আমি তোমাকে আমার মা আমার করি বারবার তাকে চাষি আম্মা আমার মা মারা যাওয়ার 12 বছর হয়ে গেল, ও চাষি আজকে তোমার দেখি আমার মা কথা অন্তরে আসে গেল, চাষি আম্মা বলো বাটানে তুমি আমাকে মার করে যখন বলি পেলা নিলে বেটা তার কথা দিলাম আমার পোলা পান আছে বেটা আছে রে তুমি আমার বেটা হলে যারে বেটা যা মাঝে মাঝে ফোন করে আসি আমার বাড়ি বাড়িতে বাস করি গেলাম বড় ভাইকে বললাম ছোট ভাইকে বললাম বড়িকে বললাম বলি আমার মার মতো একটা মা না বড় কথা কলগতি এগোছে আজকে মা আর সন্তান আমার 12 বছর হয়ে গেল মা যদি তুই একটু ওই মোয়ের দেখিয়া আমার কথা আমার পাশে গেতাম, আমি বলছিলাম মই বল অফিসার মানুষ চাকরি করে মই মা সেই গরিব মানুষের বাড়ি যাইতে না পারে মাঝে মাঝে ফোন করিলে ফোনে বড় দিয়ে দেখা রিসিভ করার কোনোদিন আমি ফিডব্যাক কল দেয় না, আমি জানি রে পর কোনোদিন আপন হয় না, পর কোনোদিন আপন হয় নিজের মার মতো মা পৃথিবীতে কোনো আপন হয় না, দুর্গ জিন্দাবি অফিসার যখন ওই আব্দুল সামাদ যখন মা করে ডাকছিল মা মা তুই কেমন দোয়া করিস মা আমি মা মনে করো কে আমাকে মা কয় দরজা খুলে দেখে রে আমার বেটা কেন কপাল ফাটালে মা কান্তি রয়ে গেছে রক্ত জমিনে পড়েছে মা বল আব্দুল সামাদ তুমি না মদিনায় গেছো বাবা তুমি না আমাকে মদিনার কথা বলছো তুমি না মদিনার পাশাই গিয়ে করবা দুম্মা দই করবা ও কুরবানি করবা আব্বা আমার ফাঁকি দিয়ে তুই কিসের আশা নিয়ে আসলা আব্বা রে এত এত বড় আলেম বানাইলা তুমি এত বড় খুনির আসামি কেন হলি, ছেলে বলো মা আমি মানুষকে খুন করি নাই মা মা তুমি কেমন দোয়া করো মা আমি বিনা মাথার মা আমি তুমি আসামি হয়ে গেছি মানো আমি নেই বসার কাছে আসামি মা মা উনি ফয়সালা মৃত্যু দণ্ড দিয়েছে মা চলে গেল মা জীবন কোনোদিন দেখা হবে না মা শোধ করতে পারলো না রে মা কান্দিস না মা আমি চলে গেলাম আর জীবনে কোনোদিন আর দুনিয়া দেখা হবে না
মা পায়ে কাঁদে পড়ে কাঁদে ও মা আজকের শেষ দেখা দিগিরে মা পৃথিবী তার কোনদিন আমার চেহারাটা তুই দেখতে পারবি না কেউ কান্দিনি সবে কালে কেউ দিছিল শুধু তোমার মা মায়ের দিলে কেউ বাতা রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে হৃদয় গোপন জিনিস মা মুখে দে তুমি মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তবে তুমি মা মইয়া গেইলে কাঁদব নিশাইতে বাবা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে আজকে মাটা আজকে মাত্র সমাজের মধ্যে সন্তানের কাছে দাঁত পাচ্ছে না বলে ঠিক আমি ঠিক আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে যায় বাবাকে এমন ধর্ম দেয় বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায় ঠিক আমি ঠিক আল্লাহ এই সন্তানকে আমি এত আসল করি আল্লাহ কোটি টাকার মালিক হলো শান্তি পাবি না কষ্ট মানে সেরে আজকে ভালো চলে মাসকে মানুষের কাছে হাত পাতে জড়ো করে ঠিক পাবি ঠিক হিন্দু মানুষের একটা গুণ আছে হিন্দুর মধ্যে এতদিন ছেলে খেতে পারে না পাকা সার খড়খড়ি খেয়ে মা বাবা ঘুরিয়ে যায় আর তুমি পাঠা মানুষ কাছে আমি গেলে তোর বৌমা আমাকে ধর করে বের করে দিবে নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে মার কপালে ভাগ্য না শাশুড়িকে আম্মা তো মা বলার শান্তি কেন নাই দুনিয়া গত কেন আসলো দুনিয়া আসাম শান্তি কেন নাই দুনিয়া গত কেন আসল দুনিয়া মদের বাজার গরম যুবকদের মানুষ মদের বাজার গরম যুবকদের মানুষ বাপে বিটা ধুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা মা বলে শান্তি কেন নাই দুনিয়া মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই আসো না
কত নারী আছে যে একবার ভাবি ভাই পাচ্ছে নাই, শ্বশুরবাড়ির কাজ সাথে বউ পেশা পায় তাই না, ভাবি ভাই পাচ্ছে না, কি করে খাবি নিজে তুই নিজে খাই, শ্বশুরটা বউ কার সাথে পেশা পায় পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই, মা বলে শান্তি কেন নাই দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, আসে না কত বউ আছে দিলিকা স্বামী গো, কি তোমার একটা ভুল আদর্প আমার যে হাতি কৃষ্ণের মধ্যে না, আমার আব্বাকে না তোমার বাপ কোনকে, আমাকে আব্বা কয়, ঠিক আমার আব্বা বাবা তো ছিলেন না, বয়ার মধ্যে আমার বাড়ি মো মা রাখতেছি, জানার শ্রীকৃষ্ণ কে আব্বা হতে কয়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে আব্বা মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু, আছে না কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে শেষ করে দেয় আল্লাহ খবরদার বন্ধ শুনে রাখেন, আর তো সময় করেছি আল্লাহ চলি যাই মা বাসা যেটা রায় মা অমান্য হতে পারে না, মা বলে সমাজে তো আমি এত এলুম শিখাইল আজকে তুমি কুলি আসাম হয়ে গেলি, আব্দুল সামাদ সত্যি যদি তুমি খুন করেছো অপরাধ করেছো অপরাধের শাস্তি আল্লাহ ছাড়ে দিবে না, আব্দুল সামাদ আর যদি অপরাধ করো নাই খুন করো নাই আমি মা করবো, দেশের বাদশা কেন যদি কেউ তো অন্যায় করে দিয়ে পারবে না, যেরকম সবার আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ বলে আব্দুল কাদের আর কান্দিস না বুড়িমা অন্তর আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আব্দুল কাদের বুড়িমার মধ্যে দিকে তাকাইতে পার, বুড়িমার কলিজার পুত্র আমি দিয়ে দিছি, যেরকম সুবহানাল্লাহ সন্তান যদি দুই দিন না হয়ে যায় ওই মা ভাতসারি বাবা ভাতসারি পাগলার মতন করে গোটাই কৃষ্ণাই জন্মই গুরু, যতক্ষণ সন্তানের খরচ পাবে না অতটা মাও কে শান্তি পাবে না, আব্বাও শান্তি পাবে না, শ্বশুর তো জানে না আর বউ শিখিয়েছে তোমার এটিএমের টাকা ক্রাই করে পাঁচ টাকা পান
আপনার শুনেন আমার বউকে কিছু বলবা হোক স্বামীটা আমার পক্ষে মা গো মা আমার বউকে কিছু বল না বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা মাগো মা আমার বউকে কিছু বল না মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে নম্বর ছেলে মার বুঝে মা আমার শ্বশুরের একটা মেয়ে মা লাখো লাখ টাকা খরচ করে আমার সঙ্গে বিয়ে দিয়েছে ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাতে পে গাঁও টিপে কইয়া দিবি বিছানা মাগো মা আমার বউকে কিছু বল না আমার বউ পালালে বাপের বাড়ি মগো খেয়ে বেশি বলি বুঝি সুজি চলো মাগো লাঠিতে পিটি বাঁধবি না মাগো মা আমার বউকে কিছু বল না বউ করে আমার সোনা সং সঙ্গে অমা বউ তোমার সন্ধ্যার পরে ধূপে মাগো টিভির ঘরে সারা রাতি দেখবি টিভি সারা রাতি দেখবি স্মৃতি সকালে উঠতে পারবে না বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না বউকে কিছু বল না অমা বউ আমার কত ভালোবাসি মাগো বউয়ের করবি তুমি দাসি বর্তমান বাজারে এই বৌমাদের দাসিগিরি না করে এই পিএস কুটি না দিয়ে পিএস খেলে না দিয়ে ওষুধ খেলে না দিয়ে আজ এই বৌমা করে বাচ্চা না নিয়ে ভুল বাড়িতে ভুল ভাত মিলবে না জল ঠিক আমি ঠিক আমি চলি যাই আমার চিরকালের জন্য বিদেশ হয়ে গেল মা বলছে বেকার তুমি আমার কলিজা কুকুরের ব্যথা অন্যায় যদি করছ অন্যায় পড়ে ফল পেয়ে যাবা এ ব্যথা আর যদি অন্যায় করো না কেউ ক্ষতি করতে পারবে না বর্ষার দরবার নিয়ে গেল আসামি আব্দুল সামাকে কারাদণ্ডের ভিতরে চিপ রেখে দেয় আমার দুষ্ট আসামিতে কোথায় যার মায়া করে নাই জিন্দা মানুষকে জয় করে মহারাজ উনি কারণে এখনো বন্ধে আছে ওনার মার সাথে দেখা হয়েছে হ্যাঁ মহারাজ তার মার সাথে দেখা হয়েছে বাদশাহ মন্ত্রী রে তাড়াতাড়ি যাও এখন ওনাকে রেডি হইতে বলো দেশের মানুষ আমার নেই বিচার দেখবে বুঝেছিলাম সেই জামনার মানুষ আমাকে বেশি ডাকবে স্মরণ করবে সেই জামনার মানুষ হাজার হান বুঝবে না আমার মনে হয়
এই নাও না নামাজ পড়ে বাপ সুদ খায় ব্যথা, নামাজ পড়ে বাবা ছোট ভাই কান্দা খায়, নামাজ পড়ে মা ব্যথির জন্য নষ্ট হয়ে যায়, গান্দা খানা খায় সুরটা বিক্রে বলে আমার তো সুদ করে ব্যাপার সুদের গুণ কি চলে রাখো এখন তো প্রমাণ করে দেন আজকাল কি নিয়ে যাবেন চারটা সুদের নাম যদি বাবা কোন গরুক যদি তার মধ্যে পোকা দেয় না খাওয়ার মধ্যে চারটা মানুষের সুখের নাম লেখি যদি ওই গাল গরু গানায় যদি লেখি বাঁধি দেয় একটা পাশের খাবার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পোকা পেয়ার থাকবো না যদি কোন জমিনে পোকা ধরছে ক্ষেত্রের মধ্যে চারটে সুত্রের নাম যদি ওই জমিনের চারি কানে যদি রেখে রাখি চব্বিশ ঘন্টার ভিতরে ওই জমিনের একটা পোকা ক্ষতি করবে না, সুত্রের নাম শুনলে জমিনের পোকা পর্যন্ত পায় না, তোমার নাই আবার মুসা নবী বলছে আল্লাহ কেন পায়খানা খায়, বলছে আল্লাহ বলছে মুসা এ পৃথিবীতে এমন একটা দামনা দিবে এমন একটা দুর্গ সে যাবে সেই দামনা মানুষ আমাকে ডাকবে বেশি স্মরণ করবে বেশি, সেই দামনা মানুষ হালা হারাম বুঝবে না, আগে আমাকে ধরেছিলাম আমার দাদা আমার দাদু নামাজ পড়ে কিন্তু মিথ্যে কথা বলে নাই আল্লাহ
আমি বাদশা এখন আদেশ করলাম এই জান্নাতে থাকোকে আমার মৃত্যুর রুমে নিয়ে আসো যুবককে নিয়ে আমি তোর নজরে আমি নামাজি
মানুষ আমার বাড়িতে ফিরেছে, ঘরে দরজা টাক দিয়ে বলে মা মা দরজা খুলে যাও মা, তোমার দুঃখ মরে যাওয়া বাচ্চা আমাকে খুন করেছেন মা, আমাকে আদর সম্মানে পাঠিয়ে দিয়েছে মা, তুমি ক্ষমা করে দাও মা, দরজা খুলে দাও মা, দরজা খুলে না রে মা, দরজা খুলে না কে রে মা, কি হলো রে দরজা ভেঙে দেখে মা চিন্তার মধ্যে বিউতে পড়েছি, মাকে দিদি এই পৃথিবী জমিনে আব্বা আজকে ওয়াদা দিয়ে যেতে হবে বাবা মার সাথে শান্তির মুখে আজকে কথা বলবো রাজি আছেন, দরকার করে বাবার পায়ে চুলে খাবে পায়ে চুলে খাবো আর বলছি নাকি সমাজে সময় পরে মাসে তিনটে দিন নেশাবে লাগাবো, আর সময় পরে একটা সিল লাগিয়ে যাবো, আল্লাহ তোর জিন্দেগিটা এমনি করে দেবে, তো মুসলমানের নাম থেকে আল্লাহ নাম কাটিয়ে দেবে না, চারি কোটি চারে মোজাহাদ উজু বিশেষার পাদক পাঁচে নিয়ত তোর হয়ে সুমার আর তামাহ কাম তেরেছে তোর থাক মুসলমানি পাঁচবে না ইমানতে সার তিরিশ হাজার তিরিশ নিয়ত জানি বলে কি আমার 11 তারিখে সভা আছে তোমাদের এই গোয়ালপাড়া জেলায় মাতিয়া দলগুমা মাতিয়াতে 11 ফেব্রুয়ারি সভা আছে, আপনারা যাবেন, আমি ঘরে গেলাম তার দুইটা বাজে গেছে, আমি কষ্ট দিতে চাই না, আমি 10 মাস পর্যন্ত ডেট দিছি আর ডেট দিতে পারিনি, একই বোলা তোদের কাছে বিদায় নিলাম, বলার মাধ্যমে ভুল তৈরি হলে আমার মা বোনেরা পাঁচ নামাজ পড়বে, মা বোনের স্বামী খেদমত করবে, রমজানের রোজা করবেন, একই বলি ক্ষমা চাইলাম ভুল হলে ক্ষমা করবেন, এত সভাপতির ভাষণ নিয়ে দোয়া হবে আর তারপর খেয়ে যাবেন, আসসালামু আলাইকুম, দীন ইসলাম জিন্দাবাদ। শুকরিয়া জাযাকাল্লাহ আমাদের আজকে রামপুরে নামা পড়ায় মা পুত্রে
যুবক সমাজ কল্যাণ থেকে একটা বিশাল ধর্মীয় সমাজ আমার কত বান্ধা তোর কত বান্ধে হাত তুলেছি বাবু আমার ওনার জীবনে কত গুলি করেছি আমার ও জীবনে কত ভুল করেছি আল্লাহ কারো দরবার হাত তুলি নাই আল্লাহ সে এত দরবার হাত তুলছি মহতে জীবনে কত নামাজ না কায়দা করে দিয়েছিল নবীজি সুন্নতের কত না পক্ষে নবী করেছি আমার জীবনে কোনদিন নামাজ নষ্ট করবো নবীজি সুন্নতের পক্ষে নবী করবো না আল্লাহ আমার কাজের তওবা করে নিলাম আল্লাহ আমাদের তওবা তুমি কবুল মঞ্জুর করে না মার কবুল দিবে মার কথা মনে পড়ে যাবে মা আব্বার কবুল দিবে আব্বার কথা মনে পড়ে বড় ভাই কান্দে ছোট ভাই কান্দে মামু এমন কত ভাই আছে না দাদা নাই দাদি নাই আল্লাহ দাদা দাদি কব দেখতে কান্দে আল্লাহ পর্দা লাগে কত মা বোন আছে আল্লাহ স্বামী নাই মা নাই বাবা নাই পছন্দ করো তার হাত আজকে জানিসুর রহমান তুমি কবুল মঞ্জুর করে না কত বান্না হাত তুলছে আল্লাহ তুমি পছন্দ করো আল্লাহ তার হাত ছেড়ে তুলি আজকে এই মামলা গোরামপুর নাম করা আল্লাহ যুবক কল্যাণের সভা তুমি কবুল মঞ্জুর করে না এই সবার কমিটি বিন্দু কত কষ্ট করে এই কমিটির মধ্যে কষ্ট করে আল্লাহ কেউ কবরে পড়ে আছে আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ এই কমিটির মধ্যে কত ভাই না আল্লাহ তাদের মা বাবা কদমক কবরে আছে আজকে যুব কল্যাণের সমাজের যুব ফাইদানি হেন তুমি কবুল করে নাও আল্লাহ এই সভায় এইবার মিশ্র তুমি আমার কেমন আল্লাহ আমাদের সবার জন্য আল্লাহ জড়িয়ে বানে দাও তাকে দেখ মাওলা দেখো বাঙ্গে হাত তুল জানা পর্দা আল্লাহ এই মা বলগুলো কেন তুমি মাফ করে দিও কঠিন বিচারের সময় আল্লাহ মায়ের সামনে কাতালে দাঁড়ে করি আল্লাহ এই সমাজের যত যুবক আছে কত যুবক আছে মা নাই বাবা নাই কান্দে
আল্লাহ জীবনের মেহনতে আজকে এই সভার আয়োজন হয়েছে, আল্লাহ সমাজবাসীর মেহনতে এই সভার আয়োজন হয়েছে। আল্লাহ আল্লাহ এই সভা তুমি কবুল করে নাও, আল্লাহ যুবকদের মেহনত তুমি কবুল করে নাও। এই সমাজ সমাজকে আল্লাহ খাবি কাজটা মিটিয়ে দাও। আল্লাহ এই সমাজে যাতে কোন খারাপ কাজ না হয়, আল্লাহ আল্লাহ এই সমাজে যাতে সুখ চলে না, আল্লাহ জানা চলে না, মস্ত হয় না, গান না চলে না, আল্লাহ এই সমাজে যাতে কোন জুয়ের থাকে না। আল্লাহ এই আমার পরের সমাজে তুমি রহমত দাও, আল্লাহ এই সমাজের সব বন্ধুকে নামাজে পড়ে দাও, আল্লাহ সভাপতি বড় ধৈর্যশীল গরিব মানুষ, আল্লাহ তার দোয়া করি আজকে সভাপতি কবুল মঞ্জুর করে না। মোহাম্মদ রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।